কয়েক মাস বাদেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই ফের উদ্ধার হলো প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং গুলি। ঝাড়খণ্ড এবং বাংলা সীমান্তে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র এবং গুলি। এসটিএফ এর জালে ধরা পড়লো সেই আগ্নেয়াস্ত্র এবং গুলি। আর মাত্র কয়েক মাস তারপরেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে কিন্তু ফের উদ্ধার হলো বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং গুলি। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ডাবর মোড়ে দুজনকে আটক করে। ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি 7mm, তিনটি 9mm, পাঁচটি ওয়ান শটার বন্দুক সহ মোট 12টি আগ্নেয়াস্ত্র। এছাড়া উদ্ধার হয়েছে 15টি 9mm পিস্তলের গুলি, 10টি 7.65mm গুলি এবং 10টি 3.15 গুলি। ধৃত দুজনের নাম ছোট এবং বলরাম। বিহারের ভাগলপুর এবং মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলিকে এ নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পৌঁছে দিত এই দুষ্কৃতীরা।